আমাদের ক্লাবে শীতলা পুজোর দিনই রাত্রিবেলায় মা কালীর পুজো হয়, তো সেই পুজোটাই হচ্ছে 12টা থেকে শুরু হয়েছে, তো এখনো পুজো হবে অনেকক্ষণ। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, তাই চুলচুলগুলো যেরকম হয়ে রয়েছে এটাকে একটু ইগনোর করো। গোপুসোনাকে তুলে তুলে গোপুসোনার সকালবেলার খাবার দিয়ে এখন ভাবছি যে একটু ফুল তুলবো। অল্প কটা ফুল ফুটেছে, এই যে তুলে নিয়েছি ফুল, এখন যাব গোপুসোনাকে খেতে দিয়ে এসেছিলাম, তো সেই ফাঁকে ফুলগুলো তোলা হয়ে গেছে, এখন জায়গা টায়গা মুছে তারপরে নিচে যাব। কি হয় আমার সাথে, আমি ভিডিওই করিনি, কাকিরা পছন্দ করে নিয়েছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। সোনামা কি কুটছো গো? চালতা? চালতা কি মাখা করবা? হ্যাঁ। কে খাবে চালতা মাখা? খাবো আমরাই। ওই নুন চিনি সবকিছু লেবু পাতা পাতা দিয়ে? ধনে পাতা একদম খাওয়ার মতো জিনিস হবে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে গো। এটা টুম্পা কাকি দিয়েছে, কবে থেকে চালতাটা দিয়েছে না, থেতো করে মাখলে হেভি লাগে। ঘুমু পেয়ে গেছে আমাদের, ঘুমু পেয়ে গেছে। কাকির রান্না বান্না হয়ে গেছে, এখন মামুনি রান্না করে ঢুকেছে। প্রত্যেকের কমেন্ট এটাই, মামুনিকে না দেখলে রান্নাঘরটা ফাঁকা ফাঁকা লাগে, রান্নাঘর রান্নাঘর বলে মনেই হয় না। তো এই যে স্পেশাল আইটেমটা আজকে মামুনি করছে নিরামিষের মধ্যে, আজকে হচ্ছে কি কি হয়েছে জানি না বাকি, কিন্তু পনিরটা হয়েছে সেটা মানে হবে সেটা আমরা জানি। পনির ভেজে রেখেছে, আলু আলু ভাজা, আর এটা শিম ও করেছে। বাকি তো রান্না কাকি করেছে, আর কি মানে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, ডাল তো আছে, ডাল আছে। হ্যাঁ, শুধু মামুনি পনিরটা রান্না করছে, কারণ পনিরটা একটু স্পেশাল ভাবে রান্না করতে হবে মাখো মাখো করে। তো মশলা এখানে কষে গেছে, আর আলু আর পনির তো ভাজা রয়েছেই। দুটো জিনিস পুরো রেডি হয়ে চোখের সামনে, এক তো চালতা মাখা, আমার এটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে, আর চিনি দিয়েছে না একটু, আর এই দেখো এখানে পনিরটা একেবারে রেডি। চালতা খেতে করার সময় দেখবে একটা সুন্দর গন্ধ বেরোয়, তো ওটা শুকলেই মনে হয় চালতাটা খাই, কিন্তু খাওয়ার সময় আমি খেতে পারি না, চালতা খুব একটা বেশি প্রিয় আমার না। অল্প একটু এখানে মামুনি রেখেছে, ওটা খাবো, তাই জন্য মামুনি সোনাকে ধরেছে। ওর ঘুমটা আসলে পূর্ণ হয়নি, আমি ওকে ঘুম টুম পাড়ি খাইয়ে দাইয়ে সানঠান হয়ে গেছে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সানে গেছি। আমি সান থেকে আসতে না আসতে দেখি মেয়ে আমার উঠে গেছে, তাহলে বলো কি ঘুমিয়েছে। আমার বন্ধু কে হয়েছে এখন পাখা? পাখা তো সবার আগে বন্ধু আছে, মানে পাখাটা যেই ঘোরা স্টার্ট হয় ওর খিলখিল খিলখিল করে হাসি স্টার্ট, তাই না? তাই না? তাই না? তাই না? ফুগলে দাঁতি, তো ফুগলে দাঁতি, তো ফুগলে দাঁতি, তো ফুগলে দাঁতি। ঠিক আছে মাম্মা, ঘুমাও এখন, ঘুমাও ঘুমাও ঘুমাও। তুমি ভাত খাবে? দাদুকে ভাত দিতে যাচ্ছি, খাবে? একটু ভাত খাবে দাদুর সাথে বসে বসে? ভাতের কথা শুনে মা এখনই ভুরু কুচকায়, ভাবো যখন খাওয়াবো
তখন যে ওর পিছনে কত ছুট করতে হবে, কত দৌড়তে হবে। সান্টান করে এখন একটু ফ্রেশ, গরম পড়তে না পড়তেই যেন পাগল পাগল লাগছে নিজেদের। তো এখন তো সবে শুরু, সবে চৈত্র মাস, সামনে আরো পচা গরম আসছে, কিছু করার নেই, গরম তো সহ্য করতে হবে। সুখের দিন চলে গেছে, ওপরে ওপরে কাজকর্ম চলছে, নিচের ড্রেসিং টেবিল, সেলফ, ওয়ার্ড্রপ সমস্ত আমি পরিষ্কার টরিষ্কার করে বিছানার চাদর চেঞ্জ করে বাকি সমস্ত যে সাজানো গোছানো একটু ভেবেছি যে শোনা যাচ্ছে, মানে একটু সবকিছু পুতুল টুতুল দিয়ে সুন্দর করে সাজাতে হবে, তো সেগুলো সব আমি গিয়ে করবো। মেন কাজটা মানে যে ধুলোরটা সেটা, না না আসো, ধুলোরটা সেটা বাবা করে দিয়েছে ভালো হয়েছে, নাহলে যা অ্যালার্জি এক্ষুনি চাকা চাকা বেরিয়ে যেত, আর এক কাণ্ড হতো। আমারির ওপর আর সেলফের ওপরটাও বাবা ঝেড়ে পুষে দিয়েছে। আর কি বলতো, আগে যখন ঘরে থাকতাম তখন রেগুলার একটা রেগুলার আমি ঝাড়পোছ করতাম, নিচে থাকছি তাই মাঝে সাঝে ওপরে গিয়ে ঝাড়পোছটা করে আসি, কিন্তু রেগুলার ঝাড়লে যেই জিনিসটা একদিনে করতে গেলে সেটা একটু চাপ পড়েই যায়। আজকে আমরা উপরে শোবো, ঠান্ডায় শোবো। ও হ্যাঁ, ও ও ও, এবার জোর কদমে কাজে লেগে পড়তে হবে। চলো বিছানা চাদর সাদর সবকিছু এখন চেঞ্জ করে ফেলবো, আর ঘরটা একটু অন্যরকম ভাবে সাজাবো। অন্যরকম সাজাবো বলতে, সোনা যেহেতু আসবে তো একটু পুতুল ফুতুল না হলে ঠিক ব্যাপারটা জমে না। জানি পাখার জন্য হয়তো একটু আওয়াজ আসছে, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে পাখা বন্ধ করা সম্ভব না, হিপ্পি গরম লাগছে গো। আর তারপরে এইসব কাজ করলে তার কথাই নেই। ঝাড়পোছ সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এই পর্দা টর্দার এখানে প্রচুর ধুলো পড়েছিল, এতদিন ধরে আসছি না, না না আসলে যা হয়, তো এইগুলো সব ঝাড়া হয়ে গেছে। পর্দা টর্দা জালনা প্লাস দেয়ালেও হালকা পাতলা একটু ধুলো ধুলো হয়েছিল, সেগুলো মুছে দিয়েছি। ড্রেসিং টেবিলেও মোছা মুছে কমপ্লিট, এখন ঘরদোরও সব মোছা হয়ে গেছে। লাস্ট ফিনিশিং বিছানা চাদরটাকে পাতলাম, কিন্তু খুব গরম লেগে গেছে, জল পিপাসাও পাচ্ছে। তারপরে ভাবছি রাত্রিবেলায় এসে পুরো এখানে যে পুতুল টুতুল দিয়ে যেগুলো সাজাবো সেগুলো করবো, কারণ ওগুলো ধৈর্যের ব্যাপার, এখন ধৈর্য লাগছে না একটু। জল পিপাসা পেয়েছেই, তার সাথে গাও চুলকাচ্ছে খুব, এখন চোখ মুখ হাত পা না ধুলেই নয়। লোর কাজ তো সব হয়ে গেছে, এখন শুধু একটু সুন্দর করে সাজালেই হয়ে যাবে। তো চলো সেটা ফ্রেশ হয়ে ধীরে ঠান্ডা একদম শান্তিপূর্ণ হবে। এই জন্য বলে যা দেখো তা সত্যি হয় না, আজকে আমি এক্ষুনি প্যারিসে স্নান করে গেলাম জানো, সবকিছু দেখে করতে নেই। বলো সোনা, বলো মাম্মা, সবকিছু দেখে করতে নেই। আমি মোবাইলে ফেসে গেছি, হ্যাঁ ওই পুচকি দিদিটা বলেছে আমি লোবাইলে দেখেছি, আর মাম্মাও লোবাইলে দেখেছে, ফেসে গেছে, এসে গেছে। কালকে টুবলি এসেছিল, এসে বলছে আমি লোবাইলে দেখেছি, মানে ফ্রিজে আইসক্রিম দেওয়ার সাথে সাথে আইসক্রিম জমে যায়। আমার কেসটাও আজকে একেবারে তাই হয়েছে জানো না, আমি দেখেছি বেলুন প্যারিসের মধ্যে এরকম ভাবে ডিপ করলে, মানে ফার্স্ট দুবার ডিপ করলে ওটা একটা কোট হয়ে যায়, ওটা একটু শুকিয়ে গেলে আবার সেকেন্ড দু তিনবার ডিপ করলে আবার একটু পুরু হয়ে যায়, এরকম করে তারপরে যে ফাঁকা বেলুনটা ওটা ফাটিয়ে দিলে বেলুনটা সরে যায়, ওটা প্যারিসের একটা ছোট্ট বাটির মতন হয়ে যায়, যেটা দিয়ে খুব সুন্দর ডিজাইন ফিজাইন করে তুমি তোমার শখের জিনিস রাখতে পারবে। সেম জিনিসটা ট্রাই করতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত পুরো প্যারিসের স্নান করে গেছি, বেলুনটাকে দুবার ডিপ করেছি, তারপরে ওই বেলুনটার ওপর থেকে একটু প্যারিস দিতে না দিতে পুরো বেলুনটা ফেটে পুরো ছিটকে আমার চশমা, মুখ, চুল, জামা কাপড় সব ভর্তি। কাজের কাজ তো কিচ্ছু হয়নি, পুরো টেবিল মাখামাখি হয়েছে, টেবিল মুছতে হলো, বাঁধতে হলো, আমার কপালটাই খারাপ। টেবিলটা পুরো মুছে ঠুছে গেলাম বলো, এখানে যে বেলুনটাই জল দিয়ে ভরে রেখেছিলাম সে বেলুনটা ফেটে গেল মা, আবার টেবিল মোছো, নিচ মোছো, আজকে আমার লাক আমার সাথ দিচ্ছে না গো। এই দেখো প্যারিসের বাটি যেমন তার তেমন রয়েছে, শুধু টেবিলে পড়েনি, চেয়ারে পড়েছে, নিচে পড়েছে, আমার জামা কাপড় সব, চশমা ফশমা সব ভিজে গেছিলো, ধুয়ে ঠুয়ে মুছে টুছে রাখলাম, এই আবার কাজ বেড়ে গেছে। থামের দিকে তাকিয়ে থাকা, থাম কি করছে না করছে সব একেবারে পয়েন্ট টু পয়েন্ট নোট করে রাখতে হবে, তাই তো থাম আমরা পড়ে নিয়েছি। আরে তুই দুষ্টু দুষ্টু করছো কেন শোনাই, আর কি শোনাই, দুষ্টু হয়ে গেছে তাই, ও শোনাই, এই দুষ্টু রসমালাই বললে খিলখিল করে হাসে সবাই, ওকে রসমালাই বলবে গো, আমার ছোট্ট রসমালাই। খেলবে তুমি বসে বসে খেলবে, এটা পড়েছো খেলবে শোনাই, কি রে কি রে কি রে কি রে
দুটোই হচ্ছে, মিলিয়ে হচ্ছে, হাসি হচ্ছে, বুঝতে পারি না এখন কেমন ধরা আছে। ও ফোন ধরলে একটু লজ্জা পাই, আমি ক্যামেরার সামনে একটু লজ্জা পাই, তাই না? পান পাতা দেবো নাকি? ঢেকে নেবে মুখটা, এত লজ্জা পাও? পান পাতা দেবো? সোনাই, ও সোনাই, টুকি 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 করো তো, টুকি করো তো, টুকি টুকি।